নমস্কার বন্ধুরা, অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লগস চ্যানেলের মধ্যে। বন্ধুরা, প্রিভিয়াস ডেটে যখন আমরা গোমতি ডিস্ট্রিক্ট থেকে এসপিও নিয়োগের জন্য নতুন নোটিফিকেশনটা বেরিয়েছিল, তার প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরেছিলাম সেই ভিডিওর মধ্যে। তবে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা পুলিশ থেকে আবারও ধলাই ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট ত্রিপুরার জন্য নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে এবং এক্ষেত্রে এসপিও নিয়োগ করা হবে। তার মানে বন্ধুরা, আগে যে নতুন নোটিফিকেশনটা দিয়েছিলাম আমরা গোমতি ডিস্ট্রিক্টে যেটা বেরিয়েছিল, তাহলে পার্টিকুলার ওই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরে কিন্তু একমাত্র গোমতি ডিস্ট্রিক্টে যেটা বেরিয়েছিল এক্ষেত্রে আবেদন করতে পারবে। কারণ হচ্ছে বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আবারও ওয়েস্ট ত্রিপুরা এবং ধলাইয়ের জন্য যেহেতু বেরিয়েছে, তার মানে পার্টিকুলার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা পার্টিকুলার ডিস্ট্রিক্ট থেকে যখন নতুন নোটিফিকেশনটা বেরোবে এসপির জন্য, তখনই কিন্তু আবেদন করতে পারবে। কারণ হচ্ছে বন্ধুরা, নতুন যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেম টু সেম দেওয়া হয়েছে গোমতি ডিস্ট্রিক্টের মতো, তবে নিচে কিন্তু ধলাই এবং ওয়েস্ট যে সুপ্রিন্টেন্ডেন্ট রয়েছে ওনার সাইন রয়েছে। মানে পার্টিকুলার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা কিন্তু পার্টিকুলার ডিস্ট্রিক্টের জন্য বেরোবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আমরা চলে যাব, দেখে নেব এই যে দুটো ডিস্ট্রিক্ট থেকে আবারও এসপিও নিয়োগের জন্য নতুন নোটিফিকেশন বেরিয়েছে 12 আগস্ট 2020-তে। আমরা দেখে নেব এর মডেলসে কি কি দেওয়া আছে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে করে নেব আবারও ছোট্টটা রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা, এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি আমরা সেই নোটিফিকেশন পাতেলসে কী দেওয়া আছে। বন্ধুরা, এক্ষেত্রে দুটো নোটিফিকেশনের মধ্যে প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি ধলাই ডিস্ট্রিক্টটা, তারপর আমরা আলোচনা করব ওয়েস্ট ত্রিপুরা থেকে যেটা বেরিয়েছে এর নিয়ে। তবে বন্ধুরা, গোমতি ডিস্ট্রিক্ট থেকে যে নতুন নোটিফিকেশন বেরিয়েছিল সেম টু সেম এই নতুন নোটিফিকেশনটা ধলাই আর ওয়েস্টে। তবে কিছু জিনিস আমি তুলে ধরবো আপনাদের সামনে, যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেনি তাদের উদ্দেশ্যে বলবো ভিডিও ডেসক্রিপশন মধ্যে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এক্ষেত্রে বন্ধুরা, যে ধলাই ডিস্ট্রিক্টে যেটা বেরিয়েছে আমরা আলোচনা করে নিচ্ছি, এক্ষেত্রে এসপিওস নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে মান্থলি অনারিয়াম 6,156 টাকা পার মান্থ পেয়ে যান আপনারা। শিক্ষাগত যোগ্যতা বা কী কী যোগ্যতা বলেছে দেখুন, এক্ষেত্রে 18 থেকে 40 বছর হলে আপনারা আবেদন করতে পারেন এবং এক্ষেত্রে যদি 17 বছর 11 মাস হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন 8 পাস রাখা হয়েছে এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট 3 নম্বরটা দেখুন, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট। মানে যে ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে, যেমন ধলাই ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের কিন্তু আপনি রেসিডেন্ট হতে হবে, সেটা ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তাছাড়া বন্ধু, দেখা আছে যে গোমতির পরে ধলাই, ধলাইয়ের পরে ওয়েস্ট, যেহেতু ক্রমে আসছে এই নোটিফিকেশনগুলো, এক্ষেত্রে বোঝা যাচ্ছে বন্ধুরা যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু হয়তো এসপি নিয়োগের নোটিফিকেশনটা আসবে। এক্ষেত্রে জেন্ডার, কোনো জেন্ডারকে মেনশন করে নিয়ে সকলে আবেদন করতে পারবে। এবং হাইট ওয়েট আমরা আবার আলোচনা করে নিচ্ছি, এক্ষেত্রে ছেলেদের জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং ইউআর এবং এসসি এবং এক্ষেত্রে এসটিদের জন্য কিন্তু 2% ছাড় দেওয়া আছে। মেয়েদের জন্য 5 ফুট এবং এক্ষেত্রে ইউআর এসসির জন্য এটা থাকবে এবং এসটির জন্য 4 ফুট 10 ইঞ্চি থাকবে। এবং ফিটনেস, কোনো ফিটনেস মেনশন করা না থাকলেও এটা মনে রাখতে হবে যে মেডিকেল অফিসারের কাছ থেকে কিন্তু ফিটনেস সার্টিফিকেট অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে অনেকের যে কমেন্টে আসলো যে ফিটনেস সার্টিফিকেট কোথায় পাবেন, এক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট আপনারা যে কোনো মার্কেটের মধ্যে গিয়ে আপনার বিভিন্ন লাইব্রেরি থাকে সেখানে আপনি কালেক্ট করতে পারেন। তাছাড়া বন্ধুরা, যদি আপনারা পারেন আপনারা গুগলের মধ্যে সার্চ করে নেবেন যে ক্যারেক্টার সার্টিফিকেট, আপনারা ফরম্যাটটা পেয়ে যাবেন। এবং তারপরে বন্ধুরা হচ্ছে 7 নম্বর, যে আপনার এগেনস্টে কোনো প্রকার ক্রিমিনাল কেস যেন না থাকে। এবং 8 নম্বর হচ্ছে বন্ধু, যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রিভিয়াসলি জয়েন করেছে এসপি পদে তারা কিন্তু আবার এক্ষেত্রে এঙ্গেজমেন্ট হতে পারবেন না। আদার টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে এক্ষেত্রে বন্ধু সম্পূর্ণ পিওরলি কন্ট্রাক্ট বেসিক, পরবর্তী সময় রেগুলার জন্য কিন্তু এটা আপনারা ক্লেম করতে পারবেন না। এক্ষেত্রে বন্ধুরা, এসপি যারা নিয়োগ হবে তারা কিন্তু অল ওভার ত্রিপুরা যে কোনো জায়গাতে পোস্টিং হতে পারে। তবে এসপি নিয়োগের ক্ষেত্রে আপনাদের প্রথমে কিন্তু 2 মাসের আপনাদের প্রভিশন পিরিয়ড থাকবে, এক্ষেত্রে আপনার সমস্ত কিছু আপনার চেক করা হবে, ট্রেনিং থাকবে আপনাদের। তাছাড়া বন্ধুরা, এক্ষেত্রে সিলেকশনে কোনো পার্টিকুলার সিলেকশন প্রসিডিউর মেনশন করা না থাকলেও হয়তো একটা ইন্টারভিউ হতে পারে। লাস্টের বন্ধুরা, 31-8-2020 মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিশন করে নিতে হবে এবং বন্ধুরা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন আপনারা লোকাল পিএসের মধ্যে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে নতুন নোটিফিকেশনগুলো বেরিয়েছে, যেমন ওয়েস্ট, ধলাই এবং গোমতি, সে ডিস্ট্রিক্টের অন্তর্গত লোকাল পিএস আপনারা সেটা সাবমিশন করে দেবেন। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, ভেরি ইজি, এমন কিছু নেই। যদি কোনো
কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। এখন আমরা চলে যাব ওয়েস্টের মধ্যে। ওয়েস্টের মধ্যে বন্ধুরা যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে যেটা সেম টু সেম রয়েছে ধলের মতো, কোনো পরিবর্তন নেই, অ্যাজ ইট ইজ সেম টু সেম রয়েছে। এবং এক্ষেত্রে বন্ধুরা আবারও 31/8/2020 মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিশন করে নিতে হবে। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা, মানে যেটা গুমতি থেকে বেরিয়েছিল সেম ধলায় এবং ওয়েস্টে সেম, শুধুমাত্র এক্ষেত্রে সিগনেচার পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা আপনার উদ্দেশ্যে বলবো, যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে তবে মনে হয় যে কোনো কিছু ছেড়ে দিয়েছি, যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া বন্ধুরা প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি আপনাদের মতো করে, এ টু জেড আপনাদের মতো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে যদি আপনাদের ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। ঠিক আছে, এবং দেখা আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।